জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর কিরূপ ভূমিকা ছিল প্রশ্নের মান দুই দুটি অথবা তিনটি বাক্যে প্রশ্নটির উত্তর চাওয়া হয় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করছি জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা জানকীনাথ ঘোষাল ও স্বর্ণকুমারী দেবীর দ্বিতীয় কন্যা তথা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী ভারতী পত্রিকার সম্পাদিকা সরলাদেবী চৌধুরানী ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে এক অনন্য সাধারণ নাম দেবী চৌধুরানী প্রতাপাদিত্য উৎসব বিরাষ্টমী ব্রত পালন করে বাঙালি যুবকদের মধ্যে সৌর্য দেশপ্রেম ও সাহসিকতার প্রচার করেন এবং মহিলাদের মধ্যেও তলোয়ার ও লাঠি খেলার প্রচলন করেন তিনি বাঙালিদের ভীরু কাপুরুষ এই বদনাম থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশীয় বয়কট আন্দোলনে সরলা দেবী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তুলে আন্দোলনকে সুদৃঢ় করেন পাশাপাশি দেশাত্মবোধক গান গেয়ে জনগণের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করেন নারী জাতির কল্যাণে ও নারী শিক্ষার বিস্তারের জন্য তিনি উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন এইভাবে ভারতের জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরাণী অসাধারণ ভূমিকা পালন করেছিলেন